এখন আমি একটা প্রশ্ন করি আপনারে, আপনি যে বলতেছেন ভাই এই ছাগলটা 9,000 টাকা মানে 9,500 টাকাতে দিচ্ছেন, পৌঁছানি একটা খরচ আছে, বিকাশ একটা খরচ আছে, তাহলে আপনার এখানে লাভটা থাকতেছে কি না? এটা লাভ থাকবে না, তা আবার কাস্টমারের উদ্দেশ্যে। আচ্ছা, এটা এটার মানে অফার কি আমার চ্যানেলের জন্য শুধু? ঈদ বোনাস। আচ্ছা, কেউ যদি নিতে চান ভিডিও দেখে সাথে সাথেই মানে নাম্বার দেওয়া থাকবে, কল করবেন, তাছাড়া কিন্তু শেষ হয়ে যাবে এটা। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিছু বাচ্চার কালেকশন। তো আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসছিলাম ফার্ম বাণিজ্যর পক্ষ থেকে নতুন নতুন কিছু কালেকশন। যারা নতুন খামার দিতে চাচ্ছেন বা শখ করে দুই একটা ছাগল পালতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই ভালো হবে এবং আশা করা যায় বাচ্চা পছন্দ হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে কম দামের বাচ্চাও আছে, মিডিয়াম দামেরও আছে, বেশি দামেরও আছে। তো আমি মিলাই মিশে আর কি আকপিচ বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করা যায় আজকে আপনার পছন্দ হবে বাচ্চাগুলো। তো আমাদের সাথে এখানে উপস্থিত আছে রায়হান ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ। আচ্ছা ভাই, বেচা কেনা কেমন? ওই 5-7 পিস। 5-7 পিস বেচা কেনা করছেন? তো 5-7 পিস হিসাবে কিন্তু আপনাদের হিসাবে কম, আপনারা বেচা কেনা অনেক বেশি। আচ্ছা, রোজা হিসাবে এবং ঈদ আছে সামনে, এই জন্য আর কি বেচা কেনা একটু কম। তো ভাই আজকে যে ছাগলের কালেকশনগুলো নিয়ে আসছেন, কি মনে হয় যারা দুই একটা ছাগল কিনে পালন করতে আসে তাদের জন্য কি ভালো হবে? তাদের জন্য এখন আজকের বাজারে ছাগল কিনলে ছাগল প্রতি 3,000-4,000 টাকা কম। ছাগল প্রতি 3,000, মানে তারা আজকে এখন দামেও লাভবান পাবে এবং ছাগলে ভালো ছাগল পাবে। তো পার হয়ে গেলে, হ্যাঁ, ছাগল আবার 2-3,000 টাকা করে বেশি লাগে। ঈদ পার হয়ে গেলে ছাগল প্রতি 2-3,000 টাকা করে বেশি। আচ্ছা 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 আচ্ছা, মানুষজন ছাগল না কিনে ঈদ উপলক্ষে জামা কাপড় কিনতেছে, এই জন্য দাম কমে আসছে, ঈদের পরে আবার বাড়ে যেতে পারে। আচ্ছা ভাই, তাহলে ছাগলগুলো সময় নষ্ট না করে দেখানো শুরু করি, কোনটা দেখাবেন ফার্স্টে? তো ভাইরা একটু দড়িগুলো দিয়ে দেন, একটা একটা করে দেখান। আচ্ছা, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর আমি একটা কথা বলে দিয়েছি, প্রত্যেকটা ছাগলের শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান শর্ট ভিডিওগুলো দেখে নেবেন, এবং ফেসবুকে দেওয়া আছে, ফেসবুকে ভিডিও রিলস সম্পূর্ণ পাবেন। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন বা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখতেছেন আর কার কার ছাগল লাগবে, অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা আমার ফেসবুকে মেসেজ করতেছেন তাদেরকে একটু অনুরোধ করব যে মেসেজ করার পাশাপাশি একটা ভিডিও তো কমেন্ট করে রাখবেন, তাহলে কমেন্টটা তাড়াতাড়ি সামনে আসে। রায়হান ভাই, এটা কি বাচ্চা? তোতাপুরি মেয়ে বাচ্চা। বয়স? সাড়ে তিন মাস। দামাদামি? 18,000 পয়সা দামাদামি। দামাদামি কিছু করা যাবে, পৌঁছানি এবং ক্যারিং খরচ? আচ্ছা আচ্ছা ভাই, তাহলে পরবর্তী। রায়হান ভাই, এই যে এখানে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, খাসির বাচ্চা, দাম? 15,500 টাকা দামাদামি তো করা যাবে কিছু। আচ্ছা ভাই, পৌঁছা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, সেক্ষেত্রে যদি মানে পৌঁছানোর সময় কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়? আচ্ছা আচ্ছা, সুন্দর কথা, কোনো ক্ষয়ক্ষতি হলে পূরণ করে দেবে ভাই। আর বাস কাউন্টার থেকে হস্তক্ষেপ করার পরে তার দায়িত্ব, আর হস্তক্ষেপ করার আগ পর্যন্ত আপনি বুঝে নেবেন যে বাচ্চাটা ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা। আচ্ছা ভাই, তাহলে পরবর্তী। এই যে এখানে এখানে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, সুন্দর বাচ্চা। হ্যাঁ ভাই, এটা কি বাচ্চা? খাসির বাচ্চা। কিন্তু ব্যান্ড দেখছেন কত সুন্দর, মানে কোয়ালিটি এবং ইয়া। বয়স কেমন ভাই এটার? 4 মাস। পাগুলো দেখেন কত সুন্দর মোটা মোটা পা ভাই, একটু ঘুরান তো। একই না সুন্দর, যে বাচ্চাটা যে দিক দিয়ে হাইটে যাবে বড় হইলে সেদিক দিয়ে মানুষ দেখবে। হ্যাঁ, এই দেখেন ঝুল, দেখেন মানে সাইওয়াল গরুর মতো ইয়া, আর কান টান সুন্দর, কালারও সুন্দর। দাম ভাই? মাত্র 18,500 টাকা। বিকাশ কারিং খেতে ভাই দিয়ে দিবে। ভাই এখানে কি কিছু সম্মান করা যাবে? সম্মানই করা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে আমি ফোন করতে বলবো, যাদের যদি পছন্দ হয়ে যায় ফোন করে কথা বলবেন, আর অবশ্যই ফোন করুন, ফোন করে কথা বলবেন, দেখবেন কি কমানো যায় কি না 2-4,500। আচ্ছা ঠিক আছে ভাই, পরবর্তী। আচ্ছা, এই যে এখানে আরেকটা চলে আসছে, হরিয়ানা খাসির বাচ্চা না? বয়স কেমন ভাই এটার?
আচ্ছা ঘুরে দেখেন তো একটু, প্রত্যেকটা ছাগল আমি ডাইন বাম সবকিছু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, যাতে সুস্থ আছে কিনা, কালারটা ঠিক আছে কিনা, কোনো খুদ আছে কিনা এটা দেখাই দিই। তো বাচ্চাটা সুন্দর, কালারও সুন্দর, সুস্থ বাচ্চা। কোনো প্রবলেম হলে সেই ভিডিও ছাগলগুলো আমার চ্যানেলে আসবে না, এতটুকু কনফার্ম। আচ্ছা ভাই, এটার দাম কেমন যাচ্ছেন? মাত্র 16,500 টাকা। দামাদামি হালকা সীমিত দামাদামি করা যাবে। আচ্ছা আমি ভিউয়ার্সকে বারবার বলতেছি যে আপনারা ফোন করবেন, ফোন করে কথা বলবেন, দামাদামি করার কিন্তু কথা বললে কিছু হলে সম্মান দিবেন, যে না ফোন দিছে একটু সম্মান দিই। আচ্ছা সম্মান দেওয়াই লাগে না। আচ্ছা ভাই পরবর্তী। এই যে এখানে আরেকটা চলে আসছে, হরিয়ানা, হরিয়ানা সুন্দর বাচ্চা। কানের ফোল্ডিংটা দেখি, মানে ভাজ আসছে কিন্তু ভিতরের দিকে না, দেখি আরেকটু আরেকটু দেখাই নি। হ্যাঁ হরিয়ানা যে ফোল্ডিং, এই যে ক্রস আছে হালকা। এটা কি খাসি না পাঠি? খাসির বাচ্চা না, অনেক বড় হবে কিন্তু বাচ্চাটা। দেখি মাথাটা দেখাই দিই একটু, এই দেখেন মাথাটা, হ্যাঁ গ্রোথটা অনেক সুন্দর, সুস্থ বাচ্চা। এই যে লেজ দেখেন কত মোটা লেজ, হ্যাঁ লেজ কত মোটা। আচ্ছা ভাই এটা দাম? 16,500 টাকা দাম। দামাদামি সীমিত, সীমিত দামাদামি করা যাবে, প্রত্যেকটা ছাগলেরই সীমিত, খুব বেশি না সীমিত। আচ্ছা ভাই পরবর্তী। ভাই কম দামের মধ্যে একটা ছাগল দেখাবেন, এটা কোনটা? বিটল না, একটা কমের মধ্যে একটা ছাগল দেখাবেন, দিবেন অবশ্যই, দিবেন তো অবশ্যই। আচ্ছা ভিডিও দেখতে থাকেন, কমের মধ্যে ছাগল পাবেন। আচ্ছা এটার বয়স কেমন? 3 মাস। আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন? 12,000 টাকা। তো এটাও তো অফার থেকে কম না, এটাও তো কমই চাইলেন। আচ্ছা আচ্ছা ভাই একটু ঘুরে দেখেন তো, দেখেন বাচ্চাটা সুন্দর, হ্যাঁ ছেও, হ্যাঁ মানে মোটামুটি যা আছে তাই পাবেন, হ্যাঁ সুন্দর বাচ্চা। বিকাশ ক্যারিং করছ ভাই দিয়ে দিবে, যদি পছন্দ হয় ভিডিও কল দেবেন, ভিডিও কল দিয়ে আরও একবার না 5 বার করে দেখে নেবেন। হ্যাঁ ডাইন বাম যেইভাবে ইচ্ছে সেভাবে দেখবেন, আর এটা পছন্দ হলে যে এইটাই দেখবেন এমন না, অন্যগুলোও দেখতে পারবেন, যেটা পছন্দ হয় ওইটা নেবেন। মানে আপনার যদি পছন্দ হয় ফোন দিয়ে একটা না, আপনারা 5টা দেবেন, 5টা থেকে একটা নেবেন, যেটা পছন্দ করবে সেটাই দিবেন। আচ্ছা আর কোনো সমস্যা নাই তো, যে ফোন করলে বিরক্ত হবেন না তো? আচ্ছা ভাই, আচ্ছা ভাই পরবর্তী। এই যে এখানে আরেকটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি ভাই, এটা এটা কি বাচ্চা? কোন জাতে আছে ভাই, কোন বিট? সিরোহী তোতার ক্রস। বাচ্চাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ভাই, একটু ঘুরান তো বাচ্চাটা, হ্যাঁ সুন্দর বাচ্চা, খায় দেয় ধরেন পেট টেট একবারে ভরে গেছে। তো এগুলো কি খায় ভাই? ভুষি খায়, পাতা খায়, ঘাস পাতা আরও সুন্দর খায়। আচ্ছা প্রত্যেকটা ছাগলের বাচ্চা আপনারা নিয়ে গেলে ফার্স্টে ভুষি খাওয়াবেন, অ্যাঙ্কার ভুষি, গমের ভুষি, খের দি মানে ঘাস, ঘাস ধরে ও আওর মাখাই দিলে খায়। আচ্ছা আচ্ছা, তা আর ওই কাঁঠাল পাতা, মানে কম পাওয়া যায় জন্য অল্প করে দেন, কারণ যদি বেশি থাকে বেশি খাওয়াইতে পারবে। কলা পাতা? আচ্ছা আচ্ছা ভাই, এটার দাম? 9,500 টাকা। 9,500 টাকা, এটা কি অফার দিলেন নাকি ভাই? অফার। আচ্ছা আর এই যে 9,500 টাকা বললেন, আবার ওই যে পৌঁছানির খরচটা চাবেন না তো? পৌঁছানির খরচ বাংলাদেশের যে কোনো প্রান্তে, আচ্ছা এখন এখন আমি একটা প্রশ্ন করি আপনারে, আপনি যে বলতেছেন ভাই এই ছাগলটা 9,000 টাকা মানে 9,500 টাকাতে দিচ্ছেন, পৌঁছানি একটা খরচ আছে, বিকাশ একটা খরচ আছে, তাহলে আপনার এখানে লাভটা থাকতেছে কি না? এটা লাভ থাকবে না, তা বাদ উদ্দেশ্য। আচ্ছা এটা এটার মানে অফার কি আমার চ্যানেলের জন্য শুধু? ঈদ বোনাস। আচ্ছা কেউ যদি নিতে চান ভিডিও দেখে সাথে সাথেই মানে নাম্বার দেওয়া থাকবে, কল করবেন, তাছাড়া কিন্তু শেষ হয়ে যাবে এটা। যদি বেশিক্ষণ থাকে তাহলে তো আরও ভালো, অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করবেন যে আছে কি না, থাকতে পারে। আচ্ছা ভাই তাহলে আপনার লোকেশন এবং নাম্বারটা? আচ্ছা
ভাইয়ের নাম্বারটা, ভাইয়ের নাম্বার হচ্ছে, ছোট ভাই আছে, ছোট ভাইটা ফোন ব্যবহার করবে, আমি ফোন ব্যবহার। আচ্ছা ভাই আসেন, সামনে আসেন। ভাইয়ের নাম হচ্ছে আইনাল নাম, দুই ভাই। এর আগে ভিডিও কিন্তু আমি দিছি, হ্যাঁ অনেকেই চিনেন। তো নাম্বার, ভাইয়ের নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো ভাইয়ের নাম্বারে আছে, সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি। আইনাল ভাই, আপনার বাসাও কি সাথে পাশাপাশি? পাশাপাশি না। আচ্ছা ভাই, মোবাইল নাম্বারটা? আমার ফোন নাম্বার 01880 01880 54 19 19 খামার কিভাবে করবে বা লালন পালন এগুলো বিষয়ে জানার থাকলে আমাকে ফোন দিয়ে জানতে পারবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, যে কোনো ইনফরমেশন নিতে পারবে, বিরক্ত হবেন না তো? না না, দশ বিশ পঞ্চাশ জন ফোন দেওয়া শুরু করলো তখন? না সমস্যা নাই ভাই, এটা কর্ম আমার, কোনো সমস্যা নাই তো, না বিরক্ত হওয়া যাবে না? না। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।